নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কাতলা মাছের ঝাল। আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে 10 মিনিট আগে মেখে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে আর পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি 2 বড় চামচ পোস্ত নিয়েছি আর 1 বড় চামচ সর্ষে নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে, মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। টমেটো কুচিটাকেও মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে, মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। বাটা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। এই দেখুন, হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি 2 বড় চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে, মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন।
নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা অপশনাল। ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝাল। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে পরিবেশন করবো।